ইলাস্ট্রেটর সফটওয়্যারটা মোটামুটি কমপ্লেক্স, কিন্তু সফটওয়্যারটা যদি আপনি সহজে বুঝতে পারেন, আমি যেভাবে প্রেজেন্স করছি, আমার মনে হয় যদি এই জিনিসটা আপনারা ফলো করেন, আপনাদের জন্য ইলাস্ট্রেটর কোনো বিষয়ই হবে না। ইলাস্ট্রেটর 6টা বা 7টা ক্লাস শেষে আপনাদের মনে হবে যে এর থেকে ইজি কোনো সফটওয়্যারই হতে পারে না। এখন আমরা যে জিনিসগুলো দেখবো তার মধ্যে হলো টুলস এবং প্লেটের মধ্যে পার্থক্য কী। বাম পাশে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, আমার বাম পাশে, আপনাদের হয়তো বাম পাশেই হবে, এখানে যে জিনিসগুলো আছে এগুলো হলো টুলস। এই টুলসটা কখনো যদি হাইড হয়ে যায়, কখনো যদি প্রবলেম তৈরি হয়, অনেক সময় হতেই পারে, তখন কোত্থেকে খুঁজে পাবেন? সেক্ষেত্রে পাওয়ার জন্য উইন্ডো মেনুতে গেলে দেখেন টুলস আছে, বাই ডিফল্ট আছে। টিকমার্কটা এখানে যদি কোনো কারণে পড়ে যায়, আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে খুঁজে পাওয়ার জন্যে উইন্ডো মেনু থেকে টুলস থেকে ডিফল্ট দিবেন। ডান পাশে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন বেসিক্যালি এগুলো প্লেট। প্লেটের মধ্যে ম্যাক্সিমাম প্লেটগুলো আপনি পাবেন উইন্ডো মেনুর মধ্যেই আছে। তার মধ্যে প্রথমে যেটা আছে এটা হলো অ্যাকশন। এই অ্যাকশনের যে কাজটা হয়, যারা হয়তো অনেকে এমএস ওয়ার্ডে কাজ করেন বা এক্সেলে কাজ করেন, তারা জানেন ম্যাক্রো বলে একটা কথা আছে, এক্সেসও আছে ম্যাক্রো। ম্যাক্রোটা হলো মূলত যে একটা জিনিস আপনি রেকর্ড করে রাখলেন, সেই জিনিসটা আবার প্লে করলেন, কিন্তু হয়তো ডাটা বা ভ্যালুটাকে আপনি চেঞ্জ করে দিলেন, সেই কাজটা করে দিলেন। তার মানে হলো যে একই কাজ আপনাকে রিপিট যেন করতে না হয়, অটোমেটিকলি করে দেওয়ার কাজটা ম্যাক্রো করে। ঠিক অ্যাকশনটা হলো এরকম। তবে অ্যাকশনটা আমরা ফটোশপে দেখাই, কারণ ইলাস্ট্রেটরে আসলে সে খুব বেশি স্টেপ নিতে পারে না। ফটোশপে সে আনলিমিটেড স্টেপ নিতে পারে, কিন্তু ইলাস্ট্রেটরে সে ফিউ, অল্প কিছু স্টেপ নিতে পারে, যার কারণে আমরা অ্যাকশনটা ফটোশপে দেখাবো। যখন ফটোশপ আসবে আমরা অ্যাকশনটা দেখাবো। অ্যাকশনের পরে যেটা আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আজকের ক্লাসেই আছে, আমরা দেখব যে আমরা অবজেক্টগুলো তৈরি করেছি, সেই অবজেক্টগুলোর কীভাবে অ্যালাইনমেন্ট করতে হয়, অ্যালাইনমেন্ট এ টু জেড আমরা দেখার চেষ্টা করব। তারপরে আছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সটা মূলত একটা অ্যাডভান্স টুল, এটার উপরে চাইলে ছোটোখাটো একটা শর্ট কোর্স করানো যায়। শুধু এই প্লেটটার উপরে দেখতে মনে হচ্ছে যে এটা কী আছে, স্ট্রোক আছে, ফিল আছে, আর কিছু নাই, কিন্তু এখানে থাউজেন্ডস অফ ইস্যু আছে যেগুলো আপনারা হয়তো চিন্তাও করতে পারবেন না। কেউ যদি ভিডিও এডিটিংয়ের কাজ করে থাকেন, আমি একটা বই লিখেছিলাম ডিজিটাল ভিডিও এডিটিং, তো সেই বইটা ছিল প্রিমিয়ার উপরে। প্রিমিয়ার সফটওয়্যারটা খুব সিম্পলি দেখলে মনে হবে এর মধ্যে কী কাজ আছে, কোনো কাজ নেই, কিন্তু কেউ যদি করার অভিজ্ঞতা থাকে তাহলে জানবেন আসলে ওই কিছু কাজ নাই, তার মধ্যে থাউজেন্ডস অফ ওয়ার্ক, হিউজ ওয়ার্ক আছে। ঠিক এরকম যেমন নর্মালি আমরা যেটা জানি যে আমরা চাইলে ম্যাক্সিমাম কী করতে পারবো, একটা স্ট্রোক দিতে পারবো, একটা ফিল কালার দিতে পারবো। আমি সিম্পলি একটা বিষয় করে দেখাই, একটা স্ট্রোক আমরা চাইলে এখানে দুইটা স্ট্রোক দিতে পারবো, শুধু এখান থেকে এটা সম্ভব, অন্য কোনো জায়গা থেকে এটা সম্ভব না, চাইলে আমরা দুইটা স্ট্রোক দিতে পারবো, এটা অ্যাপিয়ারেন্স থেকে সম্ভব। এরকম অনেক ইফেক্ট দেওয়া যায়। এটা দিয়ে যে জিনিসগুলো বানানো হয় সেটা হলো গ্রাফিক স্টাইল। গ্রাফিক স্টাইল আছে, এই গ্রাফিক স্টাইলগুলো বানানো হয় অ্যাপিয়ারেন্স থেকে। এই গ্রাফিক স্টাইলগুলো মার্কেট প্লেসে সেল হয়। ইভেন বাংলাদেশের অনেক ছেলেপেলে আছে যারা ভালো অ্যামাউন্টের গ্রাফিক স্টাইল বানিয়ে সেল করছে, এবং অনেকের সেল আছে মানে হিউজ, 1000-এর উপরে সেল আছে। কী কী হয় আমরা দুই একটা এক্সাম্পল যদি দেখি। মনে করেন এখানে দুই একটা স্যাম্পল দেওয়া আছে, বিভিন্ন স্টাইল দেওয়া আছে, যে ক্লিক করলাম অটোমেটিকলি হয়ে গেল। ইভেন এখানে যদি আপনি লিখেন, লেখার মধ্যেও কিন্তু এই কাজটা করবে। সেম ইফেক্ট যেটা এখানে হয়েছে টেক্সটের মধ্যে সেম ইফেক্ট। এরকম লাইব্রেরি পাওয়া যায়, প্রচুর লাইব্রেরি আছে, ফ্রি অফ কস্ট আছে। ইভেন বাই ডিফল্ট ইলাস্ট্রেটরের মধ্যেও কিছু লাইব্রেরি আছে। আমি একটা লাইব্রেরি ইউজেস দেখাবো, বাকি লাইব্রেরি ইউজেসটা অলমোস্ট সিমিলার। সেটা হলো গ্রাফিক স্টাইলের ডান পাশে যদি আপনি যান, সবার নিচে দেখেন, নিচের উপরে আছে যে ওপেন গ্রাফিক স্টাইল লাইব্রেরি। এখানে গিয়ে যদি আপনি কোনো একটা ইফেক্ট দেখতে চান, আপনি হয়তো আর্টিস্টিক ইফেক্ট, এগুলো লোড হতে সময় নেবে, আমি লাইট ইফেক্ট নেই। হ্যাঁ, নিয়ন ইফেক্ট, নিয়ন্ত্র আমরা চিনি তাই না, রাস্তায় নিয়ন লাইট লেখে দেখে থাকি সাধারণত, এই যে এরকম। আপনি এখানে হয়তো লিখলেন
কিছুটা নিয়ন লাইটের যে ইফেক্টগুলো হয় সেই জিনিসগুলো দেওয়া যায়। তারপরে এটা আমি জাস্ট একটা সিম্পলি এক্সাম্পল দেখিয়েছি, এখানে অনেকগুলো ইফেক্ট লাইব্রেরি দেওয়া আছে, ইমেজ ইফেক্ট আছে, বাটন ইফেক্ট আছে, আর্টিস্টিক আছে, অনেকগুলো আছে, আপনারা এগুলো দেখে দিতে পারেন। টাইপ ইফেক্ট আছে, টাইপে কী ধরনের ইফেক্ট দেওয়া যায় আমরা দিয়ে একটা দেখতে পারি টেস্ট করে। এরকম লিখে দেখা যায় সাধারণত, তাই না? অনেক সময় দেখা যায় আমাদের কি বলে যেন ফকিরা বলে আছে, যারা ম্যাক্সিমাম এই ডিফল্ট ইফেক্ট গুলোই মেনে দেয়, এগুলো নিয়ে কাজ করে। তারপরে গ্রাফিক স্টাইলটা মোটামুটি বুঝাতে পেরেছে কি ধরনের কাজ, ক্লিয়ার? তারপরে আমাদের যেটা আছে সেটা হলো আর্টবোর্ড আছে। আচ্ছা, আর্টবোর্ডটা কি কাজ করে এটা প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে আরেকটা ক্লাসে দেখাবো, সম্ভবত একটা ক্লাসের লিস্টে আছে, কিন্তু এখন আমি একটু দেখিয়ে দিই। মূলত আমি যে ডকুমেন্টটা নিয়েছি এটা হলো ডকুমেন্টের নাম নাম্বার ওয়ান, আনটাইটেল ওয়ান নামে আছে। এখন এইখানে আর্টবোর্ড আছে একটা, যদি আমি এই কাজটাই রিপিট করতে চাই, আমি একটা ডিফারেন্ট শেপ দিয়ে ডিফারেন্ট কালার দিয়ে দেখতে চাই, সেই ক্ষেত্রে এখানে হয়তো প্রবলেম তৈরি হবে। আমি যদি নিউতে ক্লিক করি তাহলে একটা নতুন আর্টবোর্ড তৈরি হবে। আমি যদি চাই এটাকে কপি করে পাশে নিয়ে যাব এবং এখানে একটা ডিফারেন্ট ইফেক্ট দিব, সেই জিনিসটা আমরা করতে পারি কিন্তু অনায়াসে, বাই ডিফল্ট করে দেখতে পারি যে আচ্ছা এটা কী হলো না হলো। তার মানে একই জিনিসের যখন আমরা ডিজাইন সাবমিট করি, সাধারণত ক্লায়েন্টকে ডিজাইন দেখাই, তখন ভেরিয়েশন থাকে, একই কাজে ডিফারেন্ট ভেরিয়েশন থাকে। সেই ভেরিয়েশনগুলোর জন্য আসলে আমরা পাশাপাশি যদি নেই তাহলে বোঝা যায় আসলে পার্থক্যটা কী হলো। এই জন্য আপনি আর্টবোর্ড নিতে পারেন, আর্টবোর্ডে কোনো লিমিট নেই। এখন এখান থেকে আপনি আর্টবোর্ড নিয়েছেন, কোনো একটা আর্টবোর্ডে যেতে চান, ডাবল ক্লিক করলেন এখানে চলে আসবে। এক নম্বরে যেতে চান, ডাবল ক্লিক করেন চলে আসবে। সিলেক্টেড কোনটা আর্টবোর্ড বোঝার উপায় হলো, যদি খেয়াল করেন দেখেন এখানে একটা ব্ল্যাক বর্ডার আছে, এতে ব্ল্যাক বর্ডার নেই। আপনি যদি দুইটাতে দুই নম্বরে ক্লিক করি দেখেন ব্ল্যাক বর্ডার চলে আসছে। আবার বুঝতে চাইলে খুব সহজ, আমি যেটা চাই ডিলিট করে দিব, মুছে ফেলতে পারবো। এবং এই যে ডকুমেন্টের সাইজ, যে ডকুমেন্টটা আর্টবোর্ডটা এখানে আছে, আর্টবোর্ডটাকে যদি আমরা রিসাইজ করতে চাই, যেটা আমরা রিসাইজ করে দিব, সাইজটা চেঞ্জ করব, তাহলে বাম পাশে দেখেন আর্টবোর্ড বলে একটা টুল বলে একটা কথা আছে, আর্টবোর্ড টুল, এটা যদি ক্লিক করেন তাহলে কী হবে, এই যে আর্টবোর্ড একটা এরিয়া চলে আসছে, এটাকে আপনি ছোট করে দিতে পারেন, রিসাইজ করতে পারেন, যে কোনো সাইজে আনতে পারেন, সিলেক্ট করলেন চলে আসলো। বিষয়টা খুব ইজি, ম্যাক্সিমাম জিনিসগুলো আমরা আলাদা করে দেখাবো, এখন যা সেপারেশনগুলো পার্থক্যগুলো দেখাচ্ছি, ঠিক আছে? কালার, আচ্ছা কালার আমরা সাধারণত ওপেন করার পরে এরকমই দেখতে পাচ্ছি, কিন্তু কালারে এখানে কন্ট্রোলারটা আমরা দেখতে পাচ্ছি না। কালারে কন্ট্রোলার পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, ডান পাশে দেখেন ছোট্ট একটা পপ আপ মেনু আছে, পপ আপ মেনুতে যখন ক্লিক করবেন পপ আপের ডান পাশে পাবেন শো অপশনস, এটা যদি ক্লিক করেন দেখেন কালার স্লাইডার, যদি আপনার সিএমওকে থাকে সিএমওকে দেখাবে, যদি আপনার আরজিবি থাকে আরজিবি দেখাবে, যে কালারটা নিয়ে কাজ করবেন সেই কালারটা এখানে দেখাবে, ঠিক আছে? অ্যাট্রিবিউটে ছোটো কিছু ফাংশন আছে, অ্যাট্রিবিউটে ছোটো কিছু ফাংশন আছে, সেটা হলো ওভার প্রিন্ট। এই ওভার প্রিন্টটা সাধারণত যখন নাকি আপনি ব্ল্যাক ইস্যু থাকে অথবা এক্সট্রা কালার প্রিন্টেড, আমরা নর্মালি প্রিন্ট যখন করি দেখা যায় চার কালারের প্রিন্ট হয়, অনেক সময় পাঁচ কালার, ছয় কালার, সাত কালার, আট কালার, দশ কালারও প্রিন্ট হয়, ওই এক্সট্রা কালার যখন প্রিন্টগুলো হয় তখন আসলে ওভার প্রিন্ট দেওয়ার খুব বেশি প্রয়োজন হয়। এছাড়াও যখন আপনার টেক্সট বুক অথবা কালার পেজের উপরে আপনি ব্ল্যাকটাকে ওভার প্রিন্ট করবেন, তার মানে সবগুলোকে সবার উপরে ব্ল্যাকটা থাকবে, ওভার প্রিন্ট আপনি দিয়ে দিতে পারেন, তাহলে কী হবে যে যদি চিকন হয় ব্ল্যাকটা, সেই ব্ল্যাকটা অবশ্যই সবার উপরে প্রিন্ট হবে, সলিড আকারে প্রিন্ট হবে। এই জন্য এটা সাধারণত গ্রাফিক্সের কাজে প্রিন্টিংয়ের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, তাও এটা আপনার করার খুব একটা প্রয়োজন হয় না। যারা রিপ করে, রিপ মানে হলো যারা আউটপুট ছাড়ে, তারা সাধারণত এই কাজটা করে দেয় অ্যাট্রিবিউটের কাজটা। তারপরে আছে ব্রাশ, আমরা ব্রাশটা একটু দেখি কী কাজ হয়। ব্রাশটা মূলত, ব্রাশের অনেক রকম ইফেক্ট আছে, আমরা দুই একটা ইফেক্ট দেখবো কী ধরনের কাজ হয়। মনে হচ্ছে হাতে লেখা, তাই না? ব্রাশ দিয়ে এই ধরনের ইফেক্ট দিতে পারেন আপনি। ব্রাশের অনেক ধরন আছে, আমরা যদি দেখি যে আমরা ডিফারেন্ট একটা ব্রাশ দেখবো, সেটা হলো এরকম
জিন্সের স্টেজ, আপনি যেরকম শেপ দেন ওই শেপেই সে চলে আসবে। ইভেন আপনি যদি এই শেপটা দেন এই শেপটা চলে আসবে। অনেক সময় এরকম ডিজাইন আমরা দেখি কিন্তু একটু সারপ্রাইজ হয়, কিভাবে বানালো, তাহলে কি কেটে কেটে বানিয়েছে? আসলে না, হ্যাঁ এরকম রেডিমেড অনেক জিনিস পাওয়া যায় যেগুলো আপনি দেখে থাকেন রাস্তায়। তারপরে আছে যেটা কালার, তো আমরা দেখেছি কালার গাইড, কালার থিম খুব একটা প্রয়োজন হবে না। সিএসএস প্রপার্টিসটা হলো যারা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করবে ডকুমেন্ট ইনফোটা একটু দেখে নিতে পারেন যখন প্রিন্ট করবেন, যে আপনার ডকুমেন্টের কালার মোডটা কি আছে, এটা কি সিএমআই আছে না আরজিবি আছে। যদি এরকম হয় আপনি প্রিন্টের জন্য পাঠিয়েছেন বাংলাদেশের মার্কেটে কিন্তু আপনি কালার মোড দিয়েছেন সেম আরজিবি, সেক্ষেত্রে প্রিন্ট হওয়ার পরে আপনি যেরকম ডিজাইন করেছেন সেই কালার আপনি কখনোই দেখতে পাবেন না, কারণ এটা যখন কনভার্ট হবে তখন অরিজিনাল কালার থেকে চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য অবশ্যই কনফার্ম করবেন কালার মোডটা কি আছে। গ্রেডিয়েন্ট প্যালেটটা আমরা আলাদা করে দেখাবো। গ্রেডিয়েন্টটা বেসিক্যালি মাল্টিপল কালারের ভেরিয়েশনের কাজগুলো করে থাকে। তারপরে হলো গ্রাফিক স্টাইল, গ্রাফিক স্টাইল তো দেখালাম ওই জিনিসটাই তৈরি করে। ইমেজ ট্রেসটা বেসিক্যালি ইমেজকে রাস্টার বাড়ানোর ক্ষেত্রে কাজ করে, যদি আমাদের কোর্সের মধ্যে আমরা এটা ইনক্লুড করি নাই। তারপরে যে কোনো ইমেজকে আপনি রাস্টার বানাতে হলে এই জিনিসটা ইউজ করতে পারেন। ইনফো আছে, লেয়ার আছে, লেয়ারটা মূলত হয় যে আপনি মাল্টিপল অবজেক্ট নিয়ে কাজ করতে গেলে ইলাস্ট্রেটরে খুব একটা লেয়ারের প্রয়োজন হয় না, লেয়ারের প্রয়োজনটা হয় ফটোশপে। এবং ফটোশপে আমাদের পুরো দুইটা ক্লাসের উপরে আছে শুধুমাত্র লেয়ার নিয়ে, সো আমরা লেয়ারের এ টু জেডটা আমরা ফটোশপে শিখবো, ইলাস্ট্রেটরের লেয়ারটা খুব একটা ইউজফুল না। তারপরে আছে লাইব্রেরি, তো বলেছি যে লাইব্রেরি একটা স্যাম্পল দেখালাম, বাকি লাইব্রেরিগুলো আপনারা দেখে নিন। লিঙ্ক আছে, লিঙ্কগুলো সাধারণত ফটোশপে যখন কোনো ইমেজ কাজ করা হয় ইমেজটা করে দেখা যায় একটা কমপ্লিট কাজের জন্য ইলাস্ট্রেটরে আসতে হয়, হয়তো টেক্সটগুলো ডিজাইনগুলো লোগোগুলো অনেক সময় দেখা যায় এলিমেন্টসগুলো আমরা ইলাস্ট্রেটরে বসাই, আর হয়তো ইমেজ কোনো একটা পার্টের ইমেজ আছে সেটা আমরা ফটোশপে করে আনি, সেই ক্ষেত্রে ইমেজটার সাথে লিঙ্ক আপ করার একটা প্রয়োজন হয়। এটা আমরা একটা ক্লাসে দেখবো লিঙ্কটা কীভাবে করে এবং লিঙ্কের এ টু জেড আমরা দেখবো। নেভিগেটর আছে, আমরা দেখতে পাবো ম্যাজিক পাথ ফাইন্ডার আছে, পাথ ফাইন্ডার একটা ভাইটাল ইস্যু আমাদের একটা ক্লাসে অনেকখানি পার্ট জুড়ে আছে পাথ ফাইন্ডার, এটা আসলে মডিফিকেশনের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে, এটা আমরা দেখবো ডিটেলস ক্লাসের মধ্যে। তারপরে হলো প্যাটার্ন অপশন, স্ট্রোক আছে, স্ট্রোকটা আমরা দেখবো, স্ট্রোকটা নর্মালি আমরা দেখেছি সিম্পলি একটা স্ট্রোক কিন্তু এটা যদি পপ আপ শো করাই দেখেন অনেক ফিচার আছে, আমরা সবগুলো ফিচারই মোটামুটি দেখবো এ টু জেড কী কী কাজ করে। সুয়াচ আছে, সুয়াচ বেসিক্যালি কালারের জায়গা যেখানে কতগুলো কালার আছে গ্রেডিয়েন্ট আছে আপনি বানাতে পারেন, সেই জিনিসগুলো সেভও করে রাখতে পারেন বা এখান থেকে ইনস্ট্যান্ট ইউজ করতে পারেন, চাইলে আপনি দুম করে ক্লিক করলেন ইউজ হয়ে গেল বিষয়টা এরকম। এই জিনিসগুলো আমরা দেখবো। তারপরে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম মূলত যে কাজগুলো করে সাইজ, আমরা অনেক সময় বা গত ক্লাস আমরা যেটা দেখেছি শেপ বানানো দেখেছি তাই না, একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি কিন্তু এটার মাপটা আমি বানানোর পরে চেঞ্জ করব কিভাবে সেটা করতে আমাকে ট্রান্সফর্মে যেতে হবে। এখানে গিয়ে আমি লিখে দিতে পারি এটা 3 ইঞ্চি চাই, নিচে আমি হয়তো 2 ইঞ্চি চাই, সে লিখে দিলে ওই অনুযায়ী সাইজটা চেঞ্জ হয়ে যাবে। সংখ্যা লিখলেই হবে। তারপরে ক্যারেক্টার আছে আর হলো প্যারাগ্রাফ আছে, এটা আমরা একটা ক্লাসে দেখাবো, আর ভেরিয়েবল আমরা খুব একটা দেখাই না। ব্রাশের লাইব্রেরি আছে, গ্রাফিক স্টাইলের লাইব্রেরি আছে, সুয়াচের লাইব্রেরি আছে, সিম্বলের লাইব্রেরি আছে, তবে আপনারা খুব সতর্ক থাকবেন সেটা হলো সুয়াচ লাইব্রেরি ইউজ করার ক্ষেত্রে, কারণ হলো সুয়াচ লাইব্রেরি যখন ইউজ করেন তখন যে প্রবলেমটা হয় ম্যাক্সিমাম সুয়াচগুলো থাকে আরজিবিতে, আপনি যখন ইউজ করেন কালারটা খুব সুন্দর দেখে পছন্দ হয়েছে, ইউজ করার পরে যখন প্রিন্টে যায় তখন দেখবেন যে আর সেই চেহারা নাই, সো এটা অবশ্যই খেয়াল করবেন। সুয়াচ যখন ইউজ করবেন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা কালারটাকে কটপট করতে হবে আরজিবি থেকে, যদি আরজিবি থেকে থাকে বা অন্য কোনো ফরম্যাটে থেকে থাকে এটাকে অবশ্যই কনভার্ট করতে হবে সেম ওয়েতে, এই জিনিসগুলো দয়া করে মাথায় রাখবেন। আপনি উইন্ডো মেনুতে যাওয়ার পরে দেখেন অ্যালাইন বলে একটা প্লেট আছে, অ্যালাইন অ্যালাইন চাপলে আপনি অ্যালাইনমেন্ট পেয়ে যাবেন, এবং অ্যালাইনমেন্টগুলো যদি আপনি করতে চান প্রথমে আছে হরিজেন্টাল অ্যালাইনমেন্ট, তারপর আছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। যদি আপনি হরিজেন্টালি অ্যালাইনমেন্ট করতে চান
এবং এখানে তিন ধরনের অ্যালাইনমেন্ট আছে। আচ্ছা, অ্যালাইনমেন্ট দেখেন, অ্যালাইনমেন্ট আমরা সাধারণত কয়টা করি? একাধিক একাধিক অবজেক্ট যখন থাকে, একাধিক অবজেক্টের ক্ষেত্রে সাধারণত আমরা অ্যালাইনমেন্ট করি, তাই না? সেক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, আপনাকে মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করতে হবে, মাল্টিপল শেপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি যদি হরিজেন্টাল অ্যালাইনমেন্ট করতে চান, হরিজেন্টাল লেফটে ক্লিক করেন, এটা চলে যাচ্ছে একদম বর্ডারে, এখানে যাওয়ার কথা না। কিন্তু যদি এরকম প্রবলেম আপনারা ফেস করেন, তাহলে বুঝবেন যে কোথাও 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 না কোথাও একটা প্রবলেম আছে। কি আছে সেটার জন্য আপনি অপশনসে যাবেন। মোস্ট অফ দ্য প্লেটের মধ্যে অপশনস থাকে, সো আপনি অপশনসে যেয়ে শো অপশনসে ক্লিক করেন। বাই ডিফল্ট ইলাস্ট্রেটরে এই জিনিসটা থাকে যে অ্যালাইনমেন্টটা ডকুমেন্টের বর্ডারে থাকে, আর্টবোর্ডের বর্ডারে থাকে। সেই জিনিসটা কোথায় পাবেন? নিচে ডান পাশে দেখেন অ্যালাইন টু বলে একটা কথা আছে, তার নিচে ক্লিক করলে দেখেন অ্যালাইন টু আর্টবোর্ড করা আছে। যেহেতু অ্যালাইন টু আর্টবোর্ড আছে, সে আর্টবোর্ডের বর্ডারে চলে গেছে। আমি এটা যদি চেঞ্জ করে দিই অ্যালাইন টু সিলেকশন, এখন সে সিলেকশনে কাজ করবে। আমরা তিনটা নিয়ে আসলাম, যদি একটু অ্যালোভেলা থাকে তিনটাকে ধরে আমরা যদি লেফট ক্লিক করি, এখন আর সে লাভ দিয়ে ওখানে যায়নি। লাভ দিয়ে না গিয়ে কী করেছে, সে সেম জায়গায় থেকে সে অ্যালাইনমেন্ট করেছে। এটা যদি সেন্টার করতে চান সেন্টার হবে, যদি রাইট করতে চান রাইট হবে। আবার যদি আপনি ভার্টিক্যালি করতে চান, একই কন্ডিশন, সিলেক্ট করবেন টপ সেন্টার বটম। বিষয়টা কি মোটামুটি ক্লিয়ার? চারটা আইটেম আছে বা মোর দেন ফোর থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে, কোনো প্রবলেম নেই। আমার যদি অনেকগুলো আইটেম থাকে সেগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমি যদি এগুলো ইকুয়াল ডিস্টেন্স করতে চাই, তাহলে সে কি করবে, শুরুরটা এবং শেষেরটা, এই দুইটার মাঝখানে যে জায়গাগুলো আছে সেগুলোকে ইকুয়াল করে দেবে। সেটার জন্য আপনি দেখেন নিচে আছে, এটা হলো ভার্টিক্যাল করবে, এটা হলো হরিজেন্টাল করবে। যদি ভার্টিক্যাল করতে চান, আপনি ভার্টিক্যালে ক্লিক করবেন, দেখেন মাঝখানে গ্যাপগুলো সমান করে দিয়েছে। হরিজেন্টাল করলেও একই কাজ করবে, তিনটাকে সিলেক্ট করে আপনি হরিজেন্টালি দেন, হরিজেন্টাল সে ইকুয়াল করে দেবে। এটা একটু প্র্যাকটিস করেন, দেখেন আমার এখানে কতটুকু ডিস্টেন্স আছে, এই গ্যাপগুলো কতটুকু আছে আমি কিন্তু জানি না, তাই না? আচ্ছা, এই গ্যাপগুলো যদি আমি 0.5 অথবা 0.2 অথবা 0.1 ইঞ্চ যদি আমরা ডিস্টেন্স করতে চাই, তাহলে যে কাজটা করব, প্রথমে আমাকে এই অপশনে যেতে হবে অ্যালাইন টু। অ্যালাইন টুতে গেলে আপনি যখন মাল্টিপল অবজেক্ট সিলেক্ট থাকবে, তখনই মাত্র মাঝখানের অপশনটা অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ অ্যাক্টিভ হবে না। অ্যালাইন টু কি অবজেক্ট, এটা অ্যাক্টিভ হবে তখনই যখন মাল্টিপল সিলেক্ট থাকবে। আপনি সিঙ্গেল সিলেক্ট করে যান, এটা পাবেন না, না কোনো কিছু সিলেক্ট না করলে তো থাকবেই না। তার মানে হলো মাল্টিপল অবজেক্ট যখন আপনার সিলেক্ট থাকবে, তখনই শুধুমাত্র এটা অ্যাক্টিভেট হবে। অ্যালাইন টু কি অবজেক্ট, এটা সিলেক্ট করার পরপরই আপনি যে জিনিসটা খেয়াল করে দেখবেন, এই জায়গাটা হাইলাইটেড হয়ে গেছে। হাইলাইটেড হওয়ার পরে আপনি এখানে কত দূরত্ব দেবেন, 0.2 দিয়ে যদি আমি এন্টার দিই, তাহলে কি হলো, টু এটাকে ইন্ডিকেট করা হলো। এখন আপনি হরিজেন্টাল করবেন না ভার্টিক্যাল করবেন, এটা আছে এখন ভার্টিক্যাল, তাহলে আপনি ভার্টিক্যালে যদি ক্লিক করেন, দেখেন 0.2 ডিস্টেন্সে নিয়ে আসছে, সবগুলো দূরত্ব 0.2 করে আছে। দেখেন আমরা অনেক সময় ডিজাইন করি, দেখা যাবে যে অনেক এলিমেন্টস নিয়ে ডিজাইন হচ্ছে, অনেকগুলো শেপ নিয়ে কাজ হচ্ছে। অনেক সময় দেখা যায় আমি শেপটা হয়তো এখানে বসাতে চাই, এবং বসানোর পরে আমি হয়তো একটা পোর্শন কাজ করব, যে এখানে যে রাউন্ডটা আছে এইটাতে আমি একটা রাউন্ড শেপ তৈরি করব। তাহলে কী করতে হবে, আমাকে এখানে কাটতে হবে, কাটার ব্যবস্থা করতে হবে। এখন কাটার যন্ত্র দিয়ে আমি যখন কাটতে যাব, তখন দেখা যাবে ভুলে হয়তো এখানে ক্লিক করতে যে আমার এখানে ক্লিক করে যেতেই পারে, অসম্ভবের কিছু নাই। এই সাবধানতার জন্যে, এবং অনেক সময় দেখা যায় যে লক করা ছাড়া কোনো অল্টারও থাকে না। আমরাই কিছু প্রজেক্ট করব, সেই প্রজেক্টগুলোতে আপনারা বুঝবেন যে লক করা ছাড়া কোনো অল্টার নাই, যেটাকে রিড্র বলা হয়। আপনি একটা লোগো রিড্র করছেন, নতুন করে বানাচ্ছেন, তাহলে কী করবেন, ট্রেসিং যখন করতে হয় তাহলে নিচে সেটা থাকবে, তার উপরে একটা জিনিস রাখবেন। নিচেটা যদি লক না করেন, তাহলে ট্রেসিং করতে আপনার প্রবলেম তৈরি করবে। ঠিক এই কাজটার জন্য বেসিক্যালি লক করতে হয়। মনে করেন নিচের অবজেক্টটা আছে, এটাকে ধরে আমি অবজেক্ট মেনুতে যাব, যাওয়ার পরে লক আছে, তার পাশে আছে সিলেকশন, কন্ট্রোল টু, এটাতে যখন আমরা ক্লিক করব, এই অবজেক্টটা বেসিক্যালি লক হয়ে যাবে 100%, সিলেক্টও করা যাবে না। এখন আপনি এটাকে যা করতে চান, যে শেপ করতে চান, যে কোনো কাট সাট করতে চান, কোনো সমস্যা নেই, আপনি করে ফেলেন। যখন করা শেষ হয়ে যাবে, আপনি কী করবেন, এটাকে আবার আনলক করার প্রয়োজন হবে। সেক্ষেত্রে অবজেক্ট মেনুতে যাবেন, গিয়ে দেখবেন আনলক অল আছে। এখানে একটা প্রবলেম আছে যে আপনি হয়তো একটা প্রজেক্টে কাজ করছেন, যেখানে হয়তো ইন্ডিভিজুয়ালি অনেকগুলো পয়েন্টকে আপনাকে লক করতে হয়েছে, কিন্তু আনলক করার জন্য ইন্ডিভিজুয়াল কোনো অপশন নেই। এখানে যেটা করতে হয়, আনলক অল দিলে যতগুলো বিষয় আপনি লক করেছেন সব আনলক হয়ে যাবে।
তাহলে আনলক অল যখন দিব আমার যে অবজেক্টটা লক করা ছিল সেটা আনলক হয়ে যাবে। শো হাইড এর যে বা হাইড এবং শো এর যে পারপাসটা মোটামুটি সিমিলার। এটাও আপনার অনেক সময় প্রয়োজন হয় যে আমি এটা লক করে রাখলাম, অনেক সময় দেখা যায় কোনটাকে আইসোলেট করতে হয়, তখন আসলে ওই জায়গাটা পার্টিকুলার জায়গাটা যেন কাজ করতে পারে, এই জন্য চাইলে আমি এই জিনিসটা হাইড করেও রাখতে পারি। এই অবজেক্টটা সিলেক্ট করে আমি যদি চাই অবজেক্ট মেনুতে যাব, হাইড থেকে সিলেকশনে ক্লিক করি, তাহলে এটার শর্টকাটও দেওয়া আছে Ctrl 3, সিলেক্ট করলে এই জিনিসটা হাইড হয়ে গেলে এখন আপনি এটাতে যে মডিফাই করতে চান, যে কোনো কাজ করতে চান সেগুলো আপনি কমপ্লিট করেন। করার পরে যদি আপনার মনে হয় যে এখন আপনার জিনিসটা শো করানোর প্রয়োজন, আপনি শো অল দিবেন। ওই প্রবলেম একই কিন্তু, যে আপনি যদি 10টা হাইড করে থাকেন সবগুলো আপনার সামনে চলে আসবে, দেন এখন আপনি আপনার কাজগুলো করতে পারেন। আমি কিছু শেপ ড্র করছি, মনে করেন এই শেপগুলি আমার একটা ডিজাইন মনে করতে পারেন, তাই না? মনে করতে সমস্যা আছে? কোনো সমস্যা নেই, আমরা মনে করলাম এটি আমাদের একটা ডিজাইন। এখন এই ডিজাইনটা আমি চাই সবগুলো এলিমেন্টস একসাথে থাকবে, ছোট বড় হবে একসাথে হবে, যত কাজ করবে একসাথে করবে। তাহলে কি করব আমরা, এই তিনটাকে সিলেক্ট করব। প্রথমে তিনটা সিলেক্ট করার পরে অবজেক্ট মেনুতে গেলে প্রথমেই 3 নম্বর অপশনে পাবো আমরা গ্রুপ, শর্টকাট Ctrl G, যেটা সহজে মনে থাকার মতো, তাই না? Ctrl G মানে গ্রুপ। আচ্ছা, এখন যদি আমরা বাহিরে ক্লিক করে ডিসিলেক্ট করি, করে আবার এটাকে সিলেক্ট করি, দেখেন যেটাতে ক্লিক করছেন সেটাই কিন্তু সিলেক্ট, সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর যদি ছোট বড় করি আমরা শিফট প্রেস করে রেশিও অনুযায়ী ছোট বড় করতে চাই, তাহলে কি করব, কর্নার থেকে ছোট বড় করব, তাহলে রেশিও অনুযায়ী ছোট বড় হবে। এক পাশ থেকে করলে রেশিও অনুযায়ী ছোট বড় হবে না। এখন দেখেন আমরা ছোট করছি, সে কিন্তু রেশিও ঠিক রাখছে, যদি বড় করি তাও কিন্তু রেশিও ঠিক রাখছে। আবার যখন মনে হবে না আমার কাজ শেষ, আমি এখন গ্রুপ অবস্থায় রাখতে চাই না, অবজেক্ট মেনুতে যাবেন, গ্রুপের নিচে আনগ্রুপ পাবেন, শিফট Ctrl G, আনগ্রুপ করলে কিন্তু আসলে আনগ্রুপ হয় না। সেক্ষেত্রে যে কন্ডিশন সেটা হলো আপনাকে বাহিরে একটা ক্লিক করে নিতে হবে, বাহিরে যখন আপনি ক্লিক করবেন তখন ডিসিলেক্ট হবে, দেন একটা করে সরান, দেখবেন আনগ্রুপ হয়ে যায়। আপনি ন্যাশনাল ফ্ল্যাগ বানাচ্ছেন বাংলাদেশের, প্রথমে কি করলেন একটা লাল রেক্টেঙ্গেল নিলেন, ঠিক আছে, তারপরে মনে হলো যে আমি এখন ইলিপসটা নিব, এটাকে গ্রিন করলাম, কি হলো, ফ্ল্যাগ হলো, হলো না তো, ফ্ল্যাগের অর্ধেক আছে আরেকটা নাই, ওটা পাবো কোথায়, নিচে পড়ে গেছে, আমি পাবো কেমন করে, আনবো কেমন করে, মাঝখানে ক্লিক করে আসবে, কই? আমার মাল্টিপল অপশন আছে, কটা আছে এখানে, আমার অনেকগুলো অপশন আছে। এখন এটাকে যদি একটার নিচে পাঠাতে চাই তাহলে একটা অপশন, আবার যদি সবার নিচে পাঠাতে চাই আরেকরকম অপশন। সেক্ষেত্রে যেটা করতে হবে, অবজেক্ট মেনুতে যেতে হবে, গিয়ে দেখেন অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জের মধ্যে 4টা অপশন আছে, একটা আছে সেন্ড টু ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড মানে হলো একটা স্টেপ নিচে যাবে, একটার পরে নিচে নামবে, সেন্ড টু ব্যাক তার মানে সবগুলো নিচে চলে যাবে, তারপরে আছে ব্রিং ফরওয়ার্ড, সবার উপর একটা উপরে আসবে, ব্রিং টু ফ্রন্ট সবগুলোর উপরে চলে আসবে। আমরা দেখি এটা যদি ব্যাকওয়ার্ড দেই তাহলে ব্ল্যাকটা শুধু রেডের নিচে গেছে, এখন যদি আবার সিলেক্ট করে আমরা সেন্ড টু ব্যাক দিয়ে দিই সবার নিচে চলে গেছে, ইভেন গ্রিন ব্লু যা যা ছিল। আবার যদি এটাকে ব্রিং ফরওয়ার্ড দিই তাহলে একটা উপরে উঠবে, কিন্তু আমরা একটা উপরে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা এটা না করে আমরা যদি গ্রিনটাকে সিলেক্ট করি এবং এনএস থেকে ব্রিং ফরওয়ার্ড দিই তাহলে দেখবো একটার উপরে উঠেছে, কিন্তু এটা সবার নিচে ছিল তো, বেসিক্যালি সবার নিচে ছিল না, সবার নিচে ছিল, হ্যাঁ এটারও নিচে ছিল, যার কারণে এটা দেখা যাচ্ছে না। এখন যদি ব্রিং ফরওয়ার্ড দিই তাহলে কি হবে, এট এ টাইম যদি ব্রিং ফরওয়ার্ড দিই তাহলে সবগুলোর উপরে চলে আসবে, ব্রিং টু ফ্রন্ট সরি, সবার উপরে চলে আসবে। আচ্ছা, একটু খেয়াল করেন, কন্ট্রোল প্রেস করে ধরে রাখতে হবে, কন্ট্রোল প্রেস করে ধরে রেখে একটা ক্লিক করবেন এবং কন্ট্রোল ছাড়বেন না কিন্তু। তারপরে কি হবে, একটা অ্যারো চলে আসছে। এখন আপনি মনে রাখবেন যে আপনার কোন এরিয়া আছে, কাছাকাছি এরিয়াতে যখন থাকবে আপনি ওই এরিয়াতে একটা ক্লিক করেন,
ক্লিক করার পরে আপনি এখন কন্ট্রোল ছেড়ে দেন, ডান হাতও ছেড়ে দেন, আপনার এটা সিলেক্টেড অবস্থায় আছে। এই অবস্থায় আপনি যদি উপরে আনতে চান, অ্যানেজমেন্ট থেকে ব্রিং টু ফ্রন্ট দেন, এটা উপরে চলে আসবে। একটা ডকুমেন্টের মধ্যে আমরা যদি কিছু স্পেসিফিক কাজ করতে চাই, প্রথমত রোলারের বিষয়টা আছে, রোলার যদি আমরা আনতে চাই, এমএস ওয়ার্ডের কন্ট্রোলটা মনে আছে কি, কমান্ড শর্টকাট কন্ট্রোল আর, এখানে যদি কন্ট্রোল আর দেন সেখানেও পাবেন, তার মানে এটা মোটামুটি ইউনিভার্সাল, সব জায়গায় একই রকম থাকে। তাহলে এখানে রুলার পাচ্ছেন। আচ্ছা, রুলারের মধ্যে কি কি করা যায় আমরা সেটা দেখব। রুলার দুই পাশে আসবে, সবসময় দুই পাশেই থাকে, লেফট এবং টপ। এখন রুলারের এই যে জায়গাটুকু আছে, এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, তাহলে আপনি দেখতে পাবেন ইউনিট অফ মেজারমেন্ট। অনেকের হয়তো এরকম হয়েছে, শেপ ড্র করতে গেছেন, আপনার এখানে ইঞ্চি আছে অথবা পয়েন্ট আছে, আপনি চেঞ্জ করতে পারছেন না। এখন আমার এখানে দেখেন ইঞ্চি আছে, যদি আমি এই রুলার থেকে আমরা যদি পয়েন্টারে চলে যাই এবং ক্লিক করি, দেখেন এখন পিটি দেখাচ্ছে, তার মানে ইউনিট অফ মেজারমেন্টটা যদি আপনি চেঞ্জ করতে চান, ইজিলি এখান থেকে চেঞ্জ করতে পারছেন, যেটা আপনার ডিজার্ভ সেই জিনিসটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার বিষয়টা? ওকে, নাইস। সেকেন্ডলি যেটা করা যাবে, এই রুলার থেকে, এই রুলারের এই জায়গা থেকে ক্লিক করে ড্রাগ করতে হবে, ছাড়া যাবে না, ড্রাগ করে এনে ছেড়ে দিলে একটা গাইড তৈরি হবে, এবং বাম পাশ থেকে আপনি তৈরি করতে পারেন, এরকম আনলিমিটেড গাইড আপনি তৈরি করতে পারেন, কোনো লিমিটেশন নাই, সারাদিন টানতে থাকবেন, সারাদিন হতেই থাকবে, কোনো লিমিট নেই, ঠিক আছে। এখন এই গাইডগুলো লক অবস্থায় আছে, যার কারণে আপনি একবার ড্র করেছেন কিন্তু এটাকে রিমুভ করতে পারছেন না, দেখেন সিলেক্টই হচ্ছে না, সিলেক্ট না হলে রিমুভও হবে না। তাহলে এখন রিমুভ করার উপায়টা কি, সেটা আমাদের জানতে হবে। রিমুভ করার জন্য রাইট বাটন ক্লিক করলে আপনি লক পাবেন, লকের পাশে টিকমার্ক আছে, তার মানে কি লক গাইড এখন অ্যাক্টিভ আছে। আপনি যদি ডিঅ্যাক্টিভেট করতে চান, আবার এই জায়গায় ক্লিক করেন, এখন দেখেন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আপনি কোনো একটা জিনিস সিলেক্ট করলে দেখেন কালার চেঞ্জ হয়েছে, তার মানে এটা এখন সিলেক্টেড। এখন যদি আপনি ব্যাক স্পেস প্রেস করেন, সেটা এখন ডিলিট হয়ে যাবে। আবার যখন কাজ শেষ, আপনি লক করে দেন। যে গাইড কীভাবে হাইড করবেন, আপনি এখান থেকে গাইড ড্র করলেন, হয়তো গাইডগুলো আপনার রিমুভ করে দিলে আপনার প্রবলেম, আবার তৈরি করতে হবে, কিন্তু সার্টেন পিরিয়ডের জন্য, সার্টেন সময়ের জন্য আপনি চান গাইডটা হাইড করে রাখার জন্যে, তাহলে দুইটা অপশন আছে, রাইট বাটন ক্লিক করে হাইড গাইড করতে পারেন, অথবা আবার শো দিতে পারেন, অথবা কন্ট্রোল সেমিকোলন দিতে পারেন। কন্ট্রোল সেমিকোলনে গাইড, শো, হাইড দুইটাই কাজ করবে। স্মার্ট গাইড আমাদেরকে মোটামুটি ভালো হেল্প করে। মনে করেন আপনি একটা শেপ ড্র করেছেন, শেপটা এনে বসাবেন, শেপটা বসানোর সময় হয়তো দেখা যাচ্ছে না, গ্রিন কালার একটা অ্যালাইনমেন্ট দেখাচ্ছে আপনাকে, একটা সাজেস্টেড কালার আপনাকে দেখাচ্ছে, সেন্টার দেখাচ্ছে, আপনি যখন নিয়ে যাবেন তখন সে সাজেস্ট করছে যে এটা সেন্টার আছে বা কোথায় যাচ্ছে, কিছু সাজেশন দেয়। আবার আপনি যখন শেপ ড্র করবেন, মাউস নিয়ে যাচ্ছেন, আপনাকে বলতেছে যে এটা কিন্তু যেটা সিলেক্টেড ছিল ওটা সেন্টার, তুমি এখান থেকে শুরু করতে পারো, আবার এখানে নিচের অ্যালাইনমেন্টটা দেখাচ্ছে, তার মানে সে স্মার্টলি আপনাকে কিছু গাইড করছে। ইনিশিয়াল স্টেজে আপনার কাছে স্মার্টটা আনস্মার্ট মনে হতে পারে, কারণ হলো আপনি আসলে স্মার্টের সাথে অভ্যস্ত না, কিন্তু একটা সার্টেন পিরিয়ডে আপনি যখন প্রফেশনাল হিসেবে কাজ করবেন, তখন মনে হবে না এটা আসলে আপনাকে গাইড করছে। তারপরে যদি আপনার জন্য মনে হয় যে এটা খুব হ্যাসেল, আমি এটা চাই না, দেখতে চাই না, এই মুহূর্তে খুব প্রবলেম মনে হচ্ছে, কন্ট্রোল ইউ আছে অথবা স্মার্ট গাইড আছে, ভিউ মেনু থেকে আপনি টিক মার্ক তুলে দিবেন, এখন আর সে কোনো সাজেস্ট করবে না, আপনি এখন যাই করেন সে কোনো ইনফরমেশন আপনাকে দেবে না, কোনো স্মার্ট হেল্প করবে না। যদি মনে হয় না স্মার্ট হেল্প আপনার প্রয়োজন, সেক্ষেত্রে আবার গিয়ে স্মার্ট গাইডে ক্লিক করে দেবেন, এখন সে স্মার্টলি আপনাকে হেল্প করবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, প্রথমত যে বিষয়টা আছে জুম ইন জুম আউট, নর্মালি আমরা কি করি, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, তাই না? এটা তো আমরা পেরেছি অলরেডি, আমার মনে হয় প্রবলেম হওয়ার কথা না। এছাড়াও একটা টুল আছে, এই যে জুম টুল, জুম টুলটা দিয়ে আপনি ক্লিক করলেও জুম হবে, কিন্তু জুম আউটের জন্য আপনাকে কিবোর্ডে অল্ট কি প্রেস করতে হবে, করে যদি আপনি ক্লিক করেন জুম আউট হবে, ঠিক আছে। অল্ট কি প্রেস, অল্টার, হ্যাঁ হ্যাঁ, এ এল এল, এটা দিলে মাইনাস হবে, আর নর্মালি ক্লিক করলে প্লাস হবে। আচ্ছা, এটা মনে হয় খুব করে কিছু হবে না। আবার এই টুলটা সিলেক্ট করে, মনে করেন আপনি স্পেসিফিক এই জায়গাটুকু বড় করে দেখতে চান, এই জায়গাটুকু আপনি বড় করে দেখতে চান, সেক্ষেত্রে কি করবেন, এই টুলটা সিলেক্ট থাকা অবস্থায়, মানে জুম টুল যখনই আপনার হাতে থাকবে, তখন আপনি যেইটুকু বড় করে দেখতে চান এইটুকু ড্রাগ করে এরকম একটা চারকোনা এরিয়া করেন, করলে কি হবে, যেই জায়গাটুকু আমি চারকোনা করেছি ঠিক এই জায়গাটুকু জুম করে দেখাবে। আমি যদি এই জায়গাটুকু দেখতে চাই বড় করে, এই জায়গাটুকু সিলেক্ট করবো, এটা বড় করে দেখাবে।
ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা শিখবো, একটু ডিফারেন্ট। মনে করেন আপনি পেন টুলে আছেন, অথবা রেক্টেঙ্গেল টুলে আছেন, অথবা যে কোনো টুলে আছেন, মোট কথা যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি যদি চান আমি এখন জুম টুলটা চাই, তাহলে কি করবেন? সেক্ষেত্রে কন্ট্রোল এবং স্পেস বার দুইটা চাপবেন, তাহলে জুম টুল প্লাসটা পাবেন। যদি এই অবস্থায় আপনি চান জুম টুলের সাথে আপনি মাইনাস অল্টার, তাহলে অল্টার প্রেস করবেন, তাহলে মাইনাসটা পাবেন। ঠিক আছে, তাহলে কন্ট্রোল স্পেস বারে আমরা প্লাস পেলাম, সাথে অল্টার দিলে মাইনাস পেলাম। তাহলে কন্ট্রোল স্পেস বার অল্টার তিনটা এট এ টাইম আমাদের চাপতে হবে, যে কোনো টুলে থাকা অবস্থায় আমরা এটা পেতে পারি, রাইট? আচ্ছা, একটু প্র্যাকটিস করবেন তাহলে। দেখেন মাউস ক্লিক কত রাখেন। এখন মনে করেন আপনি জুম করেছেন কিন্তু পুরো জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার নিচের দিকে দেখা দরকার, ডান দিকে দেখা প্রয়োজন। সেক্ষেত্রে কী করবেন, যেই টুলে থাকেন না কেন, আপনি টাইপ টুলে থাকেন, পেন টুলে থাকেন, কোনো সমস্যা নেই, আপনি কিবোর্ডে স্পেস বার প্রেস করবেন। স্পেস বার প্রেস করার সাথে সাথে আপনার কার্সরটা হ্যান্ড টুলে চলে আসবে, স্পেস বার চেপে ধরে রাখতে হবে। রাখা অবস্থায় মাউস ক্লিক করে যদি আপনি ডানে বামে যেতে চান আপনি অনায়াসেই যেতে পারবেন কোনো প্রবলেম ছাড়া। এটাকে বলে প্যান অ্যারাউন্ড, প্যানিং করা আর কি, প্যান বুঝেন তো, প্যান অ্যারাউন্ডের। আরেকটা ট্রিক্স হলো, যেটা হলো নেভিগেশন। আপনি যদি উইন্ডো মেনু থেকে নেভিগেশনে যান, নেভিগেটর সরি, এখানে গিয়ে দেখেন যতটুকু জুম করা আছে, যতটুকু ভিউ পোর্ট আছে ওটুকু দেখাচ্ছে, বাকিগুলো যদি আপনি সরাতে চান এখান থেকে সরাতে পারেন, এখান থেকে আপনি দেখতে পারেন অনায়াসে ঘুরিয়ে। এখান থেকে জুম ইন জুম আউট করার ব্যবস্থা আছে। মনে করেন আপনার স্ক্রিনটা এখন যেরকম মোডে আছে আপনি চান ফুল স্ক্রিন একটা মোড করার জন্য, সেক্ষেত্রে শুধু কিবোর্ডে একটা এফ এফ কিটা যদি সিম্পলি প্রেস করেন, আপনার এখন যে স্ক্রিনটা আছে এটা ফুল স্ক্রিন আছে। দেখেন ফুল স্ক্রিন হয়ে গেছে, এটা হাইড করলেও দেখাবে ফুল স্ক্রিন আছে। এবার এটা হাইড করলেও দেখবেন ফুল স্ক্রিন আছে। আবার যদি এফ প্রেস করেন তাহলে যেটা হবে, কন্ট্রোল আর দিলে রুলারটা চলে যাবে, তার মানে হলো সেকেন্ড এফে আপনি যেটা পাবেন ফুল স্ক্রিন উইদাউট মেনু অর টুলস। আবার যদি ব্যাক করতে চান নর্মাল বা স্ট্যান্ডার্ড ভিউতে, সেক্ষেত্রে আবার এফ প্রেস করবেন, তার মানে এটা একটা সাইকেল চলতে থাকে। প্রথম এফ ক্লিক করলে সে ফুল স্ক্রিন করবে, সেকেন্ড এফ ক্লিক সেকেন্ড টাইম যদি এফ এ প্রেস করেন তাহলে যেটা করবে সে ফুল স্ক্রিন উইদাউট মেনু করবে, থার্ড যদি আবার ক্লিক করেন সে ব্যাক করবে। এটা মূলত কাজ করে হলো যে বাম পাশে টুল বার আছে, ডান পাশে প্লেট আছে, এগুলো যদি আমি চাই ফর সার্টেন মোমেন্ট আমি হাইড করতে, সিম্পলি ট্যাপ প্রেস করলে সবগুলো হাইড হয়ে যাবে। আবার যদি আনতে চাই সিম্পলি ট্যাপ প্রেস করবেন, সব কিছু চলে আসবে। এটার আরেকটা ওয়ে হলো যে আমি টুল বারটা রাখতে চাই, শুধু ডান পাশে যে প্লেটগুলো আছে এগুলো হাইড করতে চাই, সেক্ষেত্রে শিফট প্রেস করে যদি ট্যাপে ক্লিক করেন টুলটা থেকে যাবে, ডান পাশেরগুলো হাইড হয়ে যাবে। আবার যদি শিফট প্রেস করা অবস্থায় ট্যাপে প্রেস করেন তাহলে এটা ব্যাক করবে, তার মানে হলো একবার প্রেস করলে হাইড হচ্ছে আর একবার প্রেস করলে শো হচ্ছে। অনেক সময় দেখা যায় কোনো একটা কাজ আমি করছি অথবা মিলানোর চেষ্টা করছি, পারফেক্টলি হয়তো মিলছে না, এরকম প্রবলেমের কারণে এটার মুডটাকে, ভিউ মুডটাকে চেঞ্জ করা যায়, সেগুলো ভিউ মেনুতে আছে। আপনি কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন পাবেন, এরকম আউটলাইন হয়ে যাবে সব কিছু, কালার চলে যাবে। আবার প্রিভিউতে ক্লিক করলে প্রিভিউ আসবে, শর্টকাট একটাই কন্ট্রোল ওয়াই। আউটলাইন করে আপনি যদি মনে করেন যে আমার এখন আউটলাইনটা ঠিক আছে, এটাকে ধরে আমি মিলাতে চাই, ধরে নিয়ে আসেন, 100% মিলে গেছে, এখন রাইট, পারফেক্ট। এখন কন্ট্রোল ওয়াই দেন, দিয়ে দেখেন যে ঠিক আছে কিনা, ওকে এখন ঠিক আছে, তাই না? এরকম মুডে কাজ করার সময় অনেক সময় দরকার হয় যে আপনি দেখেন আমার এই শেপটা কখনো কখনো দরকার হতে পারে গাইড হিসেবে কাজ করার জন্য। গাইড তো আমরা অলরেডি জানি, একজন বলে দিয়েছে গাইড গাইড করে, আসলে গাইড গাইড কী করবে আমরা দেখবো যখন কাজ করব। এখন এটাকে যদি গাইড বানাতে চাই আমরা যাব ভিউ মেনুতে, গাইড, এখানে এসে দেখেন মেক গাইড আছে, শর্টকাট কমান্ড আছে Ctrl-5, এটা যদি মেক গাইড দেই এখন গাইড হয়ে গেছে। যেহেতু গাইডটা আমার লক করা আছে এই জন্য এটা সিলেক্ট করা যাচ্ছে না, শুধুমাত্র এই কোনো জিনিসকে যদি আপনি কোনো শেপকে যদি গাইড বানান এটাকে রিলিজ করা যায়, মানে ব্যাক করে আনা যায়। গাইডটাকে আনলক করবেন, আনলক করার পর এটা সিলেক্ট করবেন, এখন সিলেক্টেড অবস্থায় আছে। আবার যদি আপনি ভিউ মেনু থেকে গাইডে যান, এখানে দেখেন মেক গাইডের জায়গায় চলে আসছে এখন রিলিজ গাইড, ওটাকে এখন রিলিজ করে দেবেন, আবার আপনি গাইডটা লক করে রাখবেন।
তার মানে আপনার যে শেপটা গাইড করেছেন সেটা ব্যাক করা সম্ভব। সেক্ষেত্রে যে কাজটা করবেন, আপনি দেখেন বাম পাশে এই যে টুলটা আমরা দেখেছি আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কন্ট্রোলার পাবেন, কন্ট্রোলার দিয়ে আপনি যতটুকু না হলে নয় অতটুকু সিলেক্ট করেন, ঠিক আছে। করার পরে আপনি ফাইল মেনুতে গিয়ে পাবেন সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি জেপিজি সিলেক্ট করেন, আপাতত জেপিজি আকারে সেভ করেন। সেভ করার পরে কি হবে, ফাইলটা আপনি আপলোড করবেন গ্রুপে। যখন আপলোড করবেন প্রথমে আপনার এসিআইপি আইডিটা দিবেন, তারপরে আপনার কাজগুলো দিবেন। আমরা টাস্ক দিয়ে দিব, সেই টাস্ক অনুযায়ী আপনারা